ব্রা, লঞ্জারে বা অন্তর্বাস শব্দগুলো অনেকটাই ট্যাবু, কিন্তু সঠিক মাপ জানা ঠিক ততটাই জরুরি যতটা জরুরি আপনার জন্য পর্যাপ্ত ঘুম কিংবা সঠিক খাদ্যাভ্যাস। যদিও বলা হয়ে থাকে ব্রায়ের সঠিক সাইজ নির্ধারণের কোনো ফুলপ্রুফ অথবা ফেলপ্রুফ পদ্ধতি নেই, তারপরেও একটা বেসিক আইডিয়া এবং গাইডলাইন্সকে ফলো করে পারফেক্ট সাইজ জানার সবচেয়ে গ্রহণযোগ্য উপায়টি আমরা বের করেছি। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আজকে আমি নিয়ে এসেছি ব্রায়ের সঠিক মাপ জানার সেই পদ্ধতি যা আপনারা খুব সহজে ঘরে বসে মাত্র একটি মেজারমেন্ট টেপ ব্যবহার করে জেনে নিতে পারবেন আপনার ব্রায়ের পারফেক্ট সাইজ। তাহলে চলুন দেখা যাক কি সেই পদ্ধতি। বাজারে খুব সহজেই পাওয়া যায় মেজারমেন্ট টেপ বা মাপের ফিতা, অনেকের বাসাতেও এটা সহজে অ্যাভেলেবেল থাকে। ঠিক তেমনই একটি ফিতা নিতে হবে মাপের জন্য। প্রথমে একদম সোজা হয়ে আয়নার সামনে দাঁড়াতে হবে, শরীরে কোনো ভাঁজ অথবা কুঁজো হয়ে নয়। সম্ভব হলে একদম বেয়ার স্কিনে দাঁড়াবেন, অথবা পাতলা বা গেঞ্জি কাপড়ের ব্রা অথবা কোনো নন প্যাডের ব্রা পরে দাঁড়াবেন, যাতে আপনার শরীরে একদম নির্ভুল মাপটি নিতে পারেন। ব্রার সঠিক মাপ নির্ধারণের জন্য আমাদের নিতে হবে শরীর থেকে ঠিক দুটো অংশের মাপ। প্রথমটি হচ্ছে গিয়ে ব্রেস্টের ঠিক নিচে রিব কেজের জায়গা অথবা আন্ডারবাস্ট। মাপের ফিতাটি ব্রেস্টের ঠিক নিচে রিব কেজ এরিয়াতে টাইট ফিটিং করে ধরতে হবে, যেন শুধুমাত্র একটি আঙ্গুল ভিতরে ঢুকতে পারে। এ সময় হাত রিল্যাক্স রাখুন এবং শ্বাস ছেড়ে দিন, যেন শরীরের সঠিক মাপটি পেতে পারে। খেয়াল রাখুন ফিতাটি যেন হরাইজন্টাল এবং প্যারালাল, অর্থাৎ শরীরের সাথে সমান্তরালভাবে থাকে এবং ফিতাতে কোনো ভাঁজ না পড়ে থাকে। এই ম্যানিকুইনটিকে যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই, তাহলে আমরা এখানে মেজারমেন্ট পেয়েছি 29 ইঞ্চ, অর্থাৎ ম্যানিকুইনটির রিব কেজ অথবা আন্ডারবাস্ট হচ্ছে 29 ইঞ্চ। এই রিব কেজ মেজারমেন্ট অথবা আন্ডারবাস্ট যদি জোড় সংখ্যা হয় তাহলে তার সাথে যোগ করব 4 ইঞ্চেস, আর যদি বেজোড় সংখ্যা হয় তাহলে যোগ করব 5 ইঞ্চেস। রিব কেজ মেজারমেন্ট অথবা আন্ডারবাস্ট মেজারমেন্টের সাথে 4 অথবা 5 যোগ করে আমরা যেই নতুন সংখ্যাটি পাবো সেটি হবে আপনার ব্যান্ড সাইজ। ফর এক্সাম্পল, ম্যানিকুইনের রিব কেজ মেজারমেন্ট আমরা পেয়েছিলাম 29 ইঞ্চ, যেহেতু এটা বেজোড় সংখ্যা তার সাথে আমরা 5 ইঞ্চেস অ্যাড করে পেয়েছি 34 ইঞ্চ, অর্থাৎ ম্যানিকুইনের ব্যান্ড সাইজ হচ্ছে 34। ঠিক তেমনিভাবেই কারো রিব কেজ মেজারমেন্ট অথবা আন্ডারবাস্ট মেজারমেন্ট যদি আসে 30 ইঞ্চ, যেটি একটি জোড় সংখ্যা, তার সাথে অ্যাড করতাম আমরা 4 ইঞ্চেস এবং পেতাম 34 ইঞ্চেস, তাহলে তার ক্ষেত্রেও তার ব্যান্ড সাইজ হতো 34। যোগ করে যে সংখ্যাটি পেলেন সেটি আপনার ব্যান্ড সাইজ। এই সংখ্যাটি মনে রাখুন অথবা কোথাও লিখে রাখুন। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এই 4 অথবা 5 ইঞ্চ আমরা শরীরের আসল মাপ থেকে যোগ করছি? তার কারণ বডির ব্রিদিং স্পেসের জন্য, যাতে ব্রা পরার পরেও স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া অথবা অন্যান্য কাজ করতে কোনো অস্বস্তি অনুভূতি না হয়। এরপরে শরীরের যে দ্বিতীয় অংশটির মাপ লাগবে তা হচ্ছে সবচেয়ে ফুলার পার্ট বা আপার বাস্ট। হাত রিল্যাক্স রাখুন এবং শ্বাস ছেড়ে দাঁড়ান। এরপর সবচেয়ে ফুলার অংশের মাপ ঠিক আগের ধাপের মতো করেই নিন। ফিতাটি যেন হরাইজন্টাল এবং প্যারালাল, অর্থাৎ শরীরের সাথে সমান্তরালভাবে থাকে এবং ফিতাতে কোনো ভাঁজ না পড়ে থাকে। এই মাপটি হবে আপনার বাস্ট সাইজ। ফর এক্সাম্পল, ম্যানিকুইনের বাস্ট সাইজ আমরা পেয়েছি 37 ইঞ্চেস। এর পরের হিসাবটি একদমই সহজ। আপনার আপার বাস্ট সাইজ থেকে ব্যান্ড সাইজ ডিডাক্ট করলে যে ডিফারেন্সটা পাবেন সেই ডিফারেন্স দিয়েই পেয়ে যাব আমরা আপনার কাপ সাইজ। ফর এক্সাম্পল, ম্যানিকুইনের আপার বাস্ট সাইজ ছিল 37 ইঞ্চেস এবং তার ব্যান্ড সাইজ ছিল 34 ইঞ্চেস। 37 থেকে 34 মাইনাস করলে যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে 3 ইঞ্চেস। সো 3 ইঞ্চেস রেফার্স টু কাপ সি। এইভাবে আপার বাস্ট এবং ব্যান্ড সাইজের ডিফারেন্স 1 ইঞ্চেস হলে কাপ এ, ডিফারেন্স 2 ইঞ্চেস হলে কাপ বি, ডিফারেন্স 3 ইঞ্চেস হলে কাপ সি, ডিফারেন্স 4 ইঞ্চেস হলে কাপ ডি এবং ডিফারেন্স 5 ইঞ্চেস হলে কাপ ই সিলেক্ট করতে হবে। সো ভিউয়ার্স, আশা করি সহজ স্টেপগুলি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসেই নিজেরা নিজেদের পারফেক্ট ব্রা সাইজটি জেনে নিতে পারবেন। আশা করি ব্রা মেজারমেন্টের আজকের গাইডলাইন এবং টিপসগুলো আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।